नमस्कार बंधुरा मुलास किचने अपने स्वागत। आज हमें एक निरामिष रेसिपिर साथ चले हल कुमड़ तरकारी निरामिष कुमड़ तरकारी। ये एक अन्यरकम भावे अपनारा ये कर खे देखें खेते खूब ही भलो लागे और पर कम लगल जी भलो लागे लाइक शेयर करबें एवं हमार चैनल के सबस्क्राइब कर। चलू देखे नी रेसिपिटा तैरी करार्जन की दरकार एवं क्यों कर। এখন আমি ছাদে চলে এসেছি। এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, এই যে কুমড়ো গাছে একটা বড় কুমড়ো হয়েছে। এই কুমড়োটা কেটে নিয়ে যাব, এটা দিয়ে তৈরি করব আজকের রেসিপি। এই যে কুমড়োটা অনেকটাই বড় হয়েছে, এই কুমড়োটা কেটে আজকে রেসিপি তৈরি করব। ভীষণ শক্ত কুমড়োটা, কাটা যাচ্ছে না, একটু সময় লাগবে কাটতে। নিরামিষ কুমড়ো তরকারি বানানোর জন্য যে জিনিসগুলো নিয়েছি সেগুলো দেখুন। এখানে কুমড়ো নিয়েছি 400 গ্রাম, এর সাথে লাগবে আদা বাটা আছে 1 চামচ, এর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। এখানে আছে নারকেল বাটা 3 চামচ মতো, এরকম ছোট চামচে 3 চামচ, আর তার সাথে দেব পরিমাণ মতো চিনি। এখানে আছে জিরে বাটা 2 চামচ, কাঁচা বাদাম আর কাঁচা ছোলা, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে ফোড়নের জন্য তেজপাতা আর জিরে, নুন স্বাদমতো আর হলুদ পরিমাণ মতো। আর রান্নাটা করব সর্ষের তেলে। প্রথমে আমি বাদামটাকে একটু ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে, একটু ভেজে নেব বাদামটা। বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটা তুলে নিচ্ছি। ছোলাটা কাঁচাই দেবো, ছোলাটা ভাজার কোনো দরকার নেই। আর অল্প একটু তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল দরকার নেই। এই তেলে প্রথমে আমি ফোড়ন দিয়ে দেব, জিরে দিলাম, এবার এই তেজপাতাটা দিয়ে দিচ্ছি। কুমড়ো অনেকেই পছন্দ করেন না, কিন্তু এইভাবে করে খেলে কুমড়ো তরকারি খুবই ভালো লাগবে খেতে। এবার দেব জিরে বাটা, এটা একটু কষিয়ে নিই। এখন দেব আদা বাটা, এর মধ্যে কাঁচা লঙ্কাও আছে, এটা দিয়ে দিলাম। এখন এই নারকেল বাটাটা দিয়ে দেব, এটা অল্প একটু কষিয়ে নিয়ে তারপরে আমি কুমড়োটা দেব। এর সাথে দেব একটুখানি হলুদ, অল্প হলুদ দেব,
আর পরিমাণ মতো নুন। এটা কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এই কুমড়ো। কুমড়োর সাথে সাথে এই যে অল্প একটু ছোলা রেখেছিলাম এটাও দিয়ে দিই। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ এই মশলাটার সাথে কুমড়োটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে জলটা রেখেছিলাম, এই জলটা দিয়ে দিলাম। আরেকটু জল লাগবে, অল্প করে জল দিলাম, এটা মাখো 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 হবে। আর কুমড়ো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই অল্প করেই জল দিলাম। এখন দিয়ে দিচ্ছি এই বাদাম ভাজাটা। আর দেব পরিমাণ মতো চিনি, এক চামচ, আর অল্প একটু দিলাম। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেরকমই দেবেন। নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হবার জন্য। কুমড়ো তরকারিটা রেডি হয়ে গেছে, এখন মাখো মাখো হয়েছে আর কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে নিরামিষ কুমড়োর তরকারি। এটা যারা নিরামিষ খান তাদের তো ভীষণই ভালো লাগবে খেতে, এবং যারা নিরামিষ খান না তারাও একবার করে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। এটা খুব সহজেই হয়ে যায় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।